বারবার সতর্ক করা সত্ত্বেও তা আমলে না নেওয়ায় 29টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর 90% সাইবার হামলার মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার 9 আগস্ট রাজধানীর আগারগাঁও সংলগ্ন আইসিটি টাওয়ারে 29টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জুনাইদ আহমেদ বলেন, সাইবার আক্রমণ ঠেকাতে এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক থাকা উচিত। এ সময় তিনি বিআরটিএ সুরক্ষা, ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও পল্লী বিদ্যুৎ সহ নতুন 5টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথাও জানান। নতুন এই 5টি সহ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সংখ্যা 34টি। 15 আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকার গোষ্ঠী। এর পরিপ্রেক্ষিতে দেশের সব গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডিই গভসার্ট। শুক্রবার 4 আগস্ট বিজিডিই গভসার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ধর্মীয় এবং বিশেষ বাবাদর্শ ধারা উদ্বুদ্ধ কিছু হ্যাকার দল গত 31 জুলাই ঘোষণা দেয় যে আগামী 15 আগস্ট বাংলাদেশের সাইবার জগতে তারা বড় ধরনের হামলা চালাবে।